এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় সরকার, যেখানে কিন্তু এবার বাংলায় সবধর্মের অবসান ঘটিয়ে 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করবে। যেখানে কিন্তু এবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। তো বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তৃতীয়বার ক্ষমতা আসার পর থেকেই বাংলায় একাধিক হিংসা ও দুর্নীতি ছড়িয়েছেন। তার বিরুদ্ধে এবার কড়াকড়ি ব্যবস্থা নিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। আর জগদীপ ধনখড়ের কড়াকড়ি, তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন। বিস্ফোরক দাবি করেছেন যে তৃণমূল নেত্রীর নেতৃত্বে যেভাবে বাংলায় সন্ত্রাস ছড়িয়েছে তৃণমূলের আর্মাদ বাহিনী গুন্ডারা, তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেবেন জগদীপ ধনখড়। তা না হলে এই ভোট পরবর্তী হিংসা বন্ধ করবেন না তৃণমূল। এমনকি তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরে একাধিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, একাধিক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন রাজ্যপাল জগদীপ ধনখড়, স্পষ্টভাবে জানিয়ে দিলেন। তো বন্ধুরা, আপনারা কি চান বাংলা কি 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা হোক?